হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। সবাই ভালো আছেন আছো বলি, আর আমিও ভালো আছি। আজ বাড়িতেও স্বাধীনতা দিবস পালন হবে, ছেলে সব কিছুটা রেডি করে দিয়ে গেছে। এই দেখুন, এগুলো সব আঠা দিয়ে চিটিয়ে রেডি করে গেছে, ও এলে পালন করবে। একা একা তো আর করা যায় না। আর আমার সব সকালে কাজকর্ম শেষ করে পুজো টুজো করে আর চলে এসেছি। এখন আমরা কী খাবো বলুন তো? ছোলা সেদ্ধ মুড়ি, ছোলা মুড়ি। আর সকাল থেকে করে নিয়েছি ছেলের ছোলা সেদ্ধ মুড়ি। মুড়ি দেয়নি না, বাড়িতে একটু ছোলা সেদ্ধ মুড়ি খেয়েছে, ওকে টিফিনেও ছোলা সেদ্ধ দিয়ে দিয়েছি। আর কালকে যে তালের বড়া করেছিলাম, তালের বড়া দিয়েছি ছেলে। ওর বাবাও তালের বড়া আর ছোলা সেদ্ধ ভেজে দিয়েছি, সেগুলো খেয়ে দিয়েছি। আর আমি আর মেয়ে এখন টিফিন করে নিব, টিফিন করে নিই, আগে ছোলা মুড়িটা খেয়ে নিই, তারপর স্বাধীনতা দিবস পালন হবে। ছেলে আসুক, তারপর পালন হবে, দেখতে থাকুন। আর দেখুন, এদিকে আমাদের রাজ্যেও পালন হচ্ছে, মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীও এই যে দারুণ লাগছে, কি সুন্দর ডেকোরেশন করেছে, দারুণ লাগছে দেখুন। এই দেখুন, ছোলা মুড়ি নিয়ে নিয়েছি, খেয়ে নি ছোলা মুড়ি। বন্ধুরা, আমার ছেলে তো 12টার দিক স্কুল থেকে ফিরেছে, আর এসে সব সাজিয়েছে। চলুন দেখাই আপনাদের কেমন সাজিয়েছে, ছেলে মেয়ে দুজনে মিলে সাজিয়েছে, আর বেলুন দিয়ে সাজিয়েছে। বেলুন তো ফট 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 করে ফেটে যাচ্ছে সব। চলুন বাইরে যাই। দেশাত্মবোধক গান লাগিয়ে দিয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের, আর এই দেখুন কেমন সাজিয়েছে এইভাবে বাগানের পাতাবাহার গাছ দিয়ে। আর নেতাজি সমস্ত শহীদদের ছবি দিয়ে সাজিয়েছে। স্কুল থেকে এসে সময় পায়নি, যেইটুকু পেরেছে সেইটুকু করেছে ওরা। বেলুনগুলো সব ফেটে যাচ্ছে, এত হাওয়া দিচ্ছে না, সব ফেটে যাচ্ছে। যা তোরা দিয়ে কর। এই যে ছেলে নেতাজি সমস্ত শহীদদের পায়ে ফুল দিয়ে প্রণাম করছে, এবার নিয়ে যাচ্ছে। এইভাবে ছেলে মেয়ের স্বাধীনতা দিবস পালন করলো, দারুণ লাগলো না? চলুন ঘরে যাই, রান্না বসিয়েছি, রান্নার কত দূর কী হলো দেখি। এত হাওয়া দিচ্ছে আজকে না, হাওয়ায় মানে থাকা যাচ্ছে না, দরজা বন্ধ না করলে রান্নাও করতে পারছি না, এত হাওয়া দিচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়ার পর রান্নাঘর পরিষ্কার পরিষ্কার করে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে একটু বসেছিলাম, তারপর সন্ধে টন্ধে দিলাম, সন্ধে দিয়ে এখন আমি এসেছি রান্নাঘরে, চা করছি, মেয়েকে চা করে দিয়ে দিয়েছি। মেয়ে স্যার চলে এসছে, মেয়ে পড়ছে, আমি আর ছেলে খাবো এখন। ছেলে টিফিন করছিল, এই জন্য তাকে দেইনি, আমি আর ছেলে একসঙ্গে খাবো চা। আর এখন চা করছি, চা বসিয়েছি বাটিতে, চা ফুটছে, আঁচ কমিয়ে বসিয়েছি, চাটা ফুটুক একটু, তারপর ছেঁকে নেব, আমি আর ছেলে খাবো। আর কালকের থেকে যে রাতে যে ভুসিমাল দোকান থেকে বাজার করে এনেছে, সেগুলো বার করে আনেনি, যে স্কচ ব্রাইট ছোলাটা এনেছিল, ছোলাটা কালকে যতটা ভেজানোর ভিজিয়েছি, এই আজকে ছোলা সিদ্ধ করেছিলাম। আর এই যে ছোলার ডাল, তড়কার ডাল, আর সয়াবিন প্যাকেট, আর গরম মশলা প্যাকেট, এইগুলো সব নিয়ে এসেছি। এইগুলো সব কালকে রাত্রে
বাজার করে এনেছি, বার করা নেই সেরকম, শুধু ছোলাটা বার করে আমি ভিজিয়েছিলাম একটু। এগুলো সব জায়গা মতো রেখে দিব। চা নিয়ে চলে এসেছি, ছেলে যেই দিনে পড়তে বসছে সেই দিনে ছেলেও চাটা খাচ্ছে, খেয়ে নি, খেয়ে পড়াশোনা শুরু করবে। আর আজ 15ই আগস্ট, 15ই আগস্টের দিন সকালে ঘুম থেকে উঠলে মনে হয় মনটার মধ্যে একটা আলাদা রকম আনন্দ, আর একটা আলাদা রকম একটা খুশি আছে কি, খুব ভালো লাগে। ছোটোবেলা থেকে তো এই 15ই আগস্ট পালন দেখে আসছি না, খুব ভালো লাগে। আমি তো সকাল থেকে উঠে রবীন্দ্রসঙ্গীত চালিয়ে দিয়েছি, দেশাত্মবোধক গান সব শুনছি। চাটা খেয়ে নি, বন্ধুরা আজকের মতো এইটুকুই, আবার নতুন ব্লগে আপনাদের সঙ্গে কথা হবে।